বিসমিল্লা রহমান রহিম আজকে যুবদলের চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য যুবদল আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতি মঞ্চে এবং আমার সামনে উপস্থিত যুক্ত যুক্তরাজ্য লন্ডন শহর এবং যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত যুবদলের সকল নেত উপস্থিত নেতৃবৃন্দ কর্মী ভাইরা এবং ক্যামেরার ওপাশে দেশ থেকে যারা সরাসরি দেখছেন প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম প্রথমে আমি যুবদলের দেশে বিদেশে আমাদের যত নেতাকর্মী আছেন তাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাই বিশেষ করে গত দশ বছর যারা বর্তমান স্বৈরাচার সরকারের বিরুদ্ধে তাদের অত্যাচার জুলুম খুম, গুণ সকল কিছুর বিরুদ্ধে সকল নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন রুখে দাঁড়িয়েছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা একই সঙ্গে একই সঙ্গে আমি স্মরণ করতে চাই আমার যুব দলের সেই সকল নেতাকর্মীকে যারা বিভিন্ন সময় বিশেষ করে বর্তমান স্বৈরাচারের গত দশ বছর ধরে বর্তমান স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময় শহীদ হয়েছেন যারা নির্যাতিত হয়েছেন বঙ্গুত্ব বরণ করেছেন জেল জুলুমের শিকার হয়েছেন তাদের সকলকে আমি শ্রদ্ধাবারে স্মরণ করতে চাই সামনে উপস্থিত যুবদলের কর্মীরা ক্যামেরার ওপারে উপস্থিত প্রিয় দেশবাসী যেহেতু আজকে আমরা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত হয়েছি সেজন্যই আমি একটি স্লোগান যেই স্লোগানটি আমি বিশ্বাস করি বর্তমানে আমাদের নতুন প্রজন্ম বাংলাদেশের তথা যুবক তরুণ সকলের কাছে অত্যন্ত প্রিয় একটি স্লোগান সেই স্লোগানটি দিয়ে শুরু করতে চাই আমার বক্তব্য আপনাকে জানেন কি সেই স্লোগান যদি তুমি জোরে বলতে হবে যদি তুমি ভয় পাও তবে তুমি যদি তুমি রুখে দাঁড়াও হলো না জোরে আরো যদি তুমি রুখে দাও তবে তুমি বাংলাদেশ আমি বিশ্বাস করি যে এই স্লোগানটি হচ্ছে বর্তমান বাংলাদেশে আমাদের তরুণ প্রজন্ম যুবক তরুণ কিশোর সকলের মনের স্লোগান এবং এটি হতে হবে আগামী দিনে বাংলাদেশের স্লোগান যেই আন্দোলনের ডাক আমার যুবদলের ভাইরা দিয়েছে যে আন্দোলনের ডাক আমার বিএনপির সহকর্মীরা দিয়েছে যে আন্দোলনের ডাক ছাত্রদল দল মহিলা দল সহ সকল গণতন্ত্রকামী মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করে যে সকল রাজনৈতিক দল গণতন্ত্রে বিশ্বাস করে বাংলাদেশের যে সকল মানুষ সকলের এই স্লোগানটি হওয়া উচিত আগামী দিনের স্লোগান যতক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন সফল না হবে দেশের যুব সমাজকে সংগঠিত করার জন্য উনিশশো সালের সাতাইশে সেপ্টেম্বর অক্টোবর সাতাইশে অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল গঠন করেছিলেন এবং একই বছর উনি যুবদল যুব মন্ত্রণালয়ও গঠন করেছিলেন কেন কারণ স্বাভাবিকভাবেই যুদ্ধ ব্যত্যস্ত একটি দেশ হোক অথবা যে কোনো দেশই হোক যেই দেশটি যাত্রা শুরু করে অথবা অলরেডি শুরু করেছে যাত্রা যে কোনো দেশের জন্যই হোক যে কোনো জাতির জন্যই হোক যুবক সম্প্রদায় যারা প্রবীণ আছেন দেশের মধ্যে তাদের এবং যারা নবীন তাদের মধ্যে সেতু বন্ধন যে কোনো যুবক সম্প্রদায়কে যুব সম্প্রদায়কে যদি সঠিকভাবে পরিচালিত করা না যায় যদি সঠিক দিক নির্দেশনা নেওয়া না দেওয়া যায় তাহলে কোনো দেশের পক্ষেই কোনো সেক্টরেই সেটি অর্থনীতি হোক সেটি সংস্কৃতি হোক সেটি ক্রীড়া হোক সেটি রাজনীতি হোক কোনোভাবেই সেখানে উন্নয়ন সাধন করা সম্ভব না এবং সেই জন্যই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুব মন্ত্রণালয় গঠন করেছিলেন যে যাতে করে দেশের যুব সমাজকে সঠিক নেতৃত্ব দেওয়া যায় সঠিকভাবে দিক জানায় পরিচালনা করা যায় এবং যাতে করে সমগ্র যুব সম্প্রদায় দেশের উন্নয়নে দেশ গঠনে অবদান রাখতে পারে কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সাথে আমরা কি দেখছি যে বাস্তব যা বর্তমানে এই যে স্বৈরাচারী সরকার যারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বৈরাচারী সরকার বর্তমানে শেখ হাসিনার অবৈধ শেখ হাসিনার অবৈধ সরকার বাংলাদেশে আমরা কি দেখেছি কয়েকদিন আগে আমরা দেখেছি একটি ঘটনা কি সেই ঘটনাটে মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধারা হচ্ছেন এই জাতির প্রেরণার উৎস এই জাতির সাহসের উৎস অথচ আমরা কি দেখলাম এই স্বৈরাচার অবৈধ ব্যাংক ডাকাত সরকারকে আমরা দেখলাম মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের সাথে মুক্তিযোদ্ধার বংশ সন্তানদের সাথে তারা কি করলো যুবক সম্প্রদায়কে সামনাসামনি মুখোমুখি ঠেলে দিল কোটার কথা বলে কোটা আন্দোলনের মোকাবেলার কথা বলে তার ফলে কি হলো সরকার যেটি চিন সরকারের যেটি প্ল্যান ছিল সেটি হচ্ছে যে যদি আমরা যুবক সম্প্রদায়কে যুব সম্প্রদায়কে বাংলাদেশের যুবশক্তিকে যদি আমরা দিক নির্দেশনাহীন করে দিতে পারি তাহলে তাদের এই যে অবৈধভাবে ক্ষমতা দখল এই অবৈধভাবে ক্ষমতা দখলের যে নীল নকশা সেটি বাস্তবায়িত হবে কিন্তু আমাদের যুব সম্প্রদায় ঠিকই আসল জিনিসটি বুঝতে পেরেছে এবং ঠিকই তারা তাদের দাবি নিয়ে সামনে এগিয়ে এসেছে তারা দাদায় দাবি ঠিকভাবে সঠিকভাবে পরিচালিত করেছে এখন এই যে ঘটনাটি ঘটল এরকম আরও কতগুলো ঘটনা ঘটল আজকে এখানে যতজন বক্তা বক্তৃতা দিয়ে গেছেন প্রত্যেকের কথার মধ্যে প্রত্যেকের বক্তব্যের মধ্যে একটি কমন জিনিস ছিল আজকে আমরা সকালবেলায় যদি পত্রিকা খুলি বাংলাদেশের অবস্থান যদি দেখি বাংলাদেশের রাজনৈতিক বক্তব্যগুলো যদি দেখি এই স্বৈরাচারী যে সরকার তাদের যে দল এবং তাদের যে কিছু তাদের সাথে যারা আছে তাদের লুটপাটের ভাগিদার এরা ছাড়া বাংলাদেশের প্রতিটি মানুষ সচেতন প্রতিটি মানুষ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলের কর্মী প্রত্যেকে একটি কথা বলছে কি সেই কথা সেই কথা হচ্ছে জনগণের অধিকার জনগণের কথা বলার অধিকার জনগণের নিরাপত্তা জনগণের ভোটের অধিকার জনগণের বাকস্বাধীনতার অধিকার এই কয়েকটি শব্দ ঘুরে ফিরে প্রতিদিন প্রত্যেকটি মানুষ উচ্চারণ করে থাকে তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে দাঁড়াচ্ছে এই কয়টি জিনিস এই স্বৈরাচার সরকারের সময় এই অবৈধ স্বৈরাচার সরকারের সময় অবৈধভাবে যারা ক্ষমতা দখল করেছে তাদের সময় এই কয়টা বিষয় অনুপস্থিত তাদের সময় এই কয়টা বিষয় অনুপস্থিত এখন আসেন সামান্য কয়েকটি জিনিস যেগুলো আমরা কম বেশি সকলে জানি এর আগেও কয়েকদিন আগে এখানে আমি বক্তব্য দিয়েছি সেই সময়ও আমি উল্লেখ করেছি আপনারা যখন কথা বলেন কোনো সামাজিক অনুষ্ঠানে ঘরের মধ্যে কথা বলেন তখনও বারংবার হয়তো আপনারা এই জিনিসগুলো কথা বলেন তারপরেও যেহেতু বক্তব্য দেওয়ার এখানে সুযোগ হয়েছে আমি সংক্ষেপে কয়েকটি জিনিস তুলে ধরতে চাই আপনাদের সামনে কি সেই জিনিসগুলো যেমন আজকে বাংলাদেশে এই যে একটু আগে যে আমি বললাম সবাই কয়েকটি কথা বলে ভোটের অধিকার কথা বলার অধিকার এর সাথে আমি এখন যেই কথাগুলিকে বলবো সরাসরিভাবে সম্পৃক্ত কিভাবে আসেন দেখি দুই সালে একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে এই বর্তমানের অবৈধ সরকার যখন ক্ষমতা দখল করল সেই সময় এই রং হেডেড শেখ হাসিনার বিরুদ্ধে প্রমাণ সহ চোদ্দ হাজার কোটি টাকার অর্থ আত্মসাত বা দুর্নীতির অভিযোগ ছিল মনে আছে আপনাদের আমরা কি দেখলাম আমরা দেখলাম যে ক্ষমতা দখলের সাথে সাথে ক্ষমতায় আসার সাথে সাথে তারা একটির পর একটি একটির পর একটি নিজেদের মামলাগুলো তারা ঠিকই সরিয়ে ফেলল মামলাগুলোকে তারা নষ্ট করে দিল সরিয়ে ফেলল মামলার মুখোমুখি তারা আর হলো না এখন এই মুহূর্তে আজকে বাংলাদেশে এমন কি কোন সাংবাদিক আছেন এমন কি কোনো সংবাদপত্র আছে যে শেখ হাসিনার সেই এর পরে গত বিগত দশ বছরে যত হয়েছে সেগুলোতে পরে আসবো বা আসলাম না সেগুলো সবরই আপনাদের জানা যা জানা আছে কিন্তু এই যে দু হাজার চোদ্দো নয় সালে যে চোদ্দ হাজার কোটি টাকার অর্থ আত্মসাতের যে দুর্নীতির মামলা তার বিরুদ্ধে ছিল এইগুলোর ইনভেস্টিগেটিভ রিপোর্ট তৈরি করে অথবা এইগুলো বিষয় সরাসরি দাঁড়িয়ে সরকারকে বা পাবলিকলি কোনো কথা বলা সম্ভব 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 নয় আজকে আমার প্রশ্ন আমার জিজ্ঞাসা যুবদলের সকল ভাইদের কাছে বাংলাদেশের যুব যুব সম্প্রদায়ের কাছে বাংলাদেশের তরুণ সম্প্রদায়ের কাছে যে কি জন্য সম্ভব নয় আজকে আজকে কেন সম্ভব নয় এই প্রশ্ন করা কোথায় আমরা যারা আপাতত এই দেশে আছি এই দেশে তো আমরা টিভি খুললে দেখতে পাই যে সরকারকে প্রধানমন্ত্রীকে যে কোনো নাগরিক যে কোনো সংসদ যে কোনো সাংবাদিক যদি কোনো জিনিস মনে করে সে তাদের কাছে জানতে চায় সরাসরি প্রশ্ন করতে পারে সরাসরি জিজ্ঞেস করতে পারে বাংলাদেশে কেন সেটা সম্ভব না বর্তমানে আসছি সে কথায় একজন এখান থেকে বলেছে গণতন্ত্র নেই সঠিক হ্যাঁ আসছি আরো আসছি আসেন এরপরে আসেন ঠিক আছে এটির প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে এটি আমার প্রশ্ন বাংলাদেশের জনগণের কাছে রয়ে গেল ইনশাল্লাহ সময় মতন জনগণ এই উত্তর দেবেন সেই বিশ্বাস আমি করি কিছুদিন আগে আমরা দেখলাম বাংলাদেশের বিচার ব্যবস্থায় বিচার ব্যবস্থায় যে কোনো একটি সংস্থার মধ্যে একজন করে প্রধান থাকে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা সেখানেও একজন প্রধান আছেন সাংবিধানিকভাবে তাকে বলা হয় প্রধান বিচারপতি এক দেড় বছর আগে আমরা বেশ একটা নাটক দেখলাম কি সেই নাটক আমরা দেখলাম যে বাংলাদেশের সিটিং বিচারপতি যাকে এই অবৈধ সরকারি নিয়োগ দিয়েছিল সেই বিচারপতিকে আমরা দেখলাম কিভাবে জোর করে ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হল এখন এবং শুধু তাই নয় যেই মানুষটিকে তারাই প্রধান বিচারপতি এই যে এই যে এই যে দলটি যেই দলটি জোর করে বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসে আছে ক্ষমতা দখল করে এই দলটি এই মানুষটিকে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করেছিল হঠাৎ কেন তারা তাকে এভাবে ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দিল কারণ সব কিছুর একটি সীমা থাকে এই ভদ্রলোক মানুষটি যখন দেখলেন যে না দেশ হ্যাজ বিকাম টু মাছ একটির পর একটি জোর করে অন্যায় আবদার তাকে দিয়ে করানো হচ্ছে যখন আর মানা সম্ভব নয় রং হেডের অবৈধ শেখ হাসিনার আর কোন আবদার রক্ষা করা সম্ভব না যখন এই ভদ্রলোক এস কি সিনহা সাহেব যখন তার সাথে আর সায় দিলেন না রায় দিলেন না তার রায় পড়তে বা অস্বীকার করলেন তখন তারা তার বিরুদ্ধে উঠে লাগলো এবং শুধু একটি ঘটনা না তার আগে আমরা দেখেছি মতাহা সাহেব নামে আরেকজন বিচারপতিকে কিভাবে যখন বাধ্য করা হয়েছিল মিথ্যা রায় পড়ার জন্য উনি যখন অস্বীকার করেছিলেন কিভাবে তাকে গোয়েন্দা সংস্থা দিয়ে এস কে সিনহা সাহেবকে বলেন মতাহা সাহেবকে বলেন তাদেরকে গোয়েন্দা সংস্থা দিয়ে এটি তাদের বক্তব্যই উঠে এসেছে আমরা তো তাদেরকে গিয়ে জিজ্ঞেস করিনি আপনারা কেউ জিজ্ঞেস করেছেন বাংলাদেশের মানুষ কি তাদেরকে জিজ্ঞেস করার সুযোগ পেয়েছে পায়নি আমরা তাদেরকে জিজ্ঞেস করার সুযোগ পাইনি তারাই যেহেতু এই মানুষগুলো বিবেকবান সেই জন্য তারা তা যখনই সুযোগ পেয়েছে তখন এসে জাতির সামনে দাঁড়িয়ে তারা বলেছে তাদেরকে কিভাবে গোয়েন্দা সংস্থা দিয়ে নির্যাতন করে টর্চার দিয়ে ভয়ে ভীতি দেখে সেই কাজগুলো করতে বাধ্য করতে হো করার চেষ্টা করেছিল কিন্তু সফল হয় নাই আজকে পরিষ্কারভাবে শুধু বাংলাদেশের প্রতিটি মানুষের সামনে নয় বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে নয় আজকে সমগ্র দুনিয়ার কাছে সমগ্র জাতির কাছে একটি পরিষ্কার যে বাংলাদেশের প্রধান বিচারপতি যারা বিচার দেবে যারা ন্যায় বিচার করবে সাধারণ মানুষের জন্য তারাই যেখানে ন্যায় বিচার থেকে বঞ্চিত তাহলে তারা করে সম্ভব সাধারণ মানুষকে ন্যায় বিচার দেওয়া সাধারণ মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব কি সম্ভব নয় আজকে আমরা আমাদের প্রিয় নেত্রীর ব্যাপারে কি দেখেছি আজকে সকাল জানানো হয়েছে আমাকে ঢাকা থেকে যে বাধ্য করা হয়েছে বিচারপতিকে সেই বিচারপতিকে তিন দিন ধরে আটকে রাখা হয়েছে ঘরে এমনকি তার পরিবারের সাথেও তাকে ডাকা করতে দেওয়া হয়নি গোয়েন্দা সংস্থার লোকেরা তাকে আটকে রেখেছে এবং বাধ্য করা হয়েছে তাকে জীবনের হুমকি দিয়ে জীবনের ভয় দেখিয়ে তাকে বাধ্য করা হয়েছে আমাদের প্রিয় নেত্রীর নামে মিথ্যার রায় দেওয়ার জন্য আজকে এই হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা আজ বাংলাদেশের কোন বিচারপতি দাঁড়িয়ে সাহস করে কথা বলতে পারবেন পারবেন না এই হচ্ছে বাংলাদেশের বিচার অবস্থা এই গেল তাদের সেই চোদ্দ হাজার কোটির ছোট গল্প এই গেল বিচার ব্যবস্থার ছোট গল্প এই সেপ্টেম্বর মাস পর্যন্ত সেপ্টেম্বর মাস পর্যন্ত এই অবৈধ সরকার আমার নেতাকর্মী সহ বহু সাধারণ মানুষের বিরুদ্ধে নব্বই হাজার মিথ্যে পঁচিশ লক্ষের বেশি মানুষকে তারা আসামি করেছে এই সরকার এই অবৈধ সরকার পনেরোশোর বেশি মানুষকে তারা গুম করেছে আর জখম নির্যাতন অত্যাচার এর সংখ্যা কোনো ক্যালকুলেটরের স্থান নিবে না আমরা কি এই অপরাধ এই মানুষগুলো এই মানুষগুলোর অপরাধ এরা শহীদ জিয়ার দল করে এই মানুষগুলোর অপরাধ তারা এই অবৈধ সরকারের শেখ হাসিনা এবং তার দলের তার অবৈধ সরকারের মিথ্যা বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তাদের লুটের বিরুদ্ধে লুখে দাঁড়িয়েছিল তাদের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল সাধারণ মানুষকে নিয়ে কথা বলার অধিকার কেড়ে নিতে চাই সেই ওই সেই তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এই হচ্ছে সেই মানুষগুলো এই করেন সেই মানুষগুলোর অবদান শুধু আমার দলের নেতাকর্মী নয় আমরা কি দেখেছি সাধারণ মানুষগুলো সাধারণ যুবকগুলো সাধারণ তরুণগুলো যে কোটার আন্দোলনে আমরা কি দেখেছি যে তারা কি চেয়েছিল তারা চেয়েছিল যে হ্যাঁ বিন্যাস করতে রিফর্ম করতে তারা অনুরোধ জানিয়েছিল আহ্বান জানিয়েছিল কিন্তু আমরা কি দেখলাম এটি ছিল একটি সামাজিক আন্দোলন এটি ছিল একটি সামাজিক আন্দোলন সামাজিক আন্দোলনকে আমরা দেখলাম কি নির্মমভাবে কি নির্মমভাবে বর্বর জঙ্গলিভাবে ভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে লাঠি দিয়ে পিটিয়ে আমরা দেখেছি কিভাবে এই মানুষগুলো নির্যাতিত করা হয়েছে মানুষগুলোকে কষ্ট দেওয়া হয়েছে আজও আজও আমরা কি দেখি যে আজও প্রায় অনেকগুলো মানুষ জেলখানায় একদিকে গিয়ে বলছে কোটা মেনে নিলাম কোটা করে দিলাম আরেক দিকে দেখা যাচ্ছে এই যুবকগুলোর লাশ নদীতে ভেসে উঠছে এই যুবকগুলোর বহু সংখ্যক মানুষ জেলখানার ভিতরে ধুকে ধুকে মরছে এই হচ্ছে তাদের আসল রূপ এক আজব ব্যাপার এক আজব ব্যাপার কি সেই আজব ব্যাপার অনেকগুলো আজব ব্যাপার তার মধ্যে আরেকটি আজব ব্যাপার দেখেন সরকারের সরকারের একজন বলে উপদেষ্টা এই উপদেষ্টার বেতন কত মাসে বলে এক কোটি ষাট লক্ষ টাকা আপনারা তো পৃথিবীর একটি উন্নত দেশে আছেন একটি উন্নত দেশে আপনারা বসবাস করছেন কেউ পারমানেন্টলি আছেন কেউ হয়তো সামগ্রী সাময়িক এখানে বসবাস করছেন বহু এখানে মানুষ আছেন যারা বহু বছরের পর বছর ধরে আছেন ফার্স্ট সেকেন্ড ধরে থার্ড আপনারা ব্যবসা বাণিজ্য আপনারা কি কেউ শুনেছেন এই যে ইউরোপে ইংল্যান্ডে হোক ইউরোপে হোক আমেরিকাতে এখান থেকে কাছে বাংলাদেশ থেকে কোথাও এই যে বড় বড় দেশগুলো জার্মানিতে হোক ফ্রান্সে হোক ইটালিতে হোক শুনেছেন সরকারি কোনো কর্মকর্তা হোক কর্মচারী হোক উপদেষ্টা হোক তার বেতন মাসে বাংলাদেশি টাকায় এক কোটি ষাট লক্ষ টাকা না এই বিষয়টাকেও লুকিয়ে রাখা হয়েছিল জনগণের কাছ থেকে সৌভাগ্যক্রমে তাদেরই এই অবৈধ সরকারি এক অবৈধ মন্ত্রীর মুখ থেকে জাতি এটি জানতে পেরেছে কেন লুকিয়ে রাখার কি হলো তুমি পাবলিকের মানি দিবে একজন তোমার তথাকথিত উপদেশটাকে আবার তুমি লুকিয়ে রাখবে এবং যখন এটি ফাঁস হয়ে গেল যে কিভাবে কিভাবে জনগণের টাকা তস্রুপ করা হচ্ছে ইন দি নেম অফ উপদেষ্টার বেতন তখন হ্যাঁ তখন সেই অবৈধ মন্ত্রীকে সেখান থেকে তারা সরিয়ে দিল অন্য একটি উসিলা দিয়ে তাকে দেখলাম জেলো খাটালো কয়েকদিন এই হচ্ছে তাদের নীতি শুধু তাই নয় পত্রিকার পাতায় কি দেখলাম পত্রিকার পাতায় আমরা দেখলাম যে এই রং হেডেড শেখ হাসিনার প্রতিদিনকার আপন বিল কত দুই লক্ষ টাকা প্রতিদিন কার আপনারা সবাই বাংলাদেশের মানুষ আপনারা সবাই বাংলাদেশি ক্যামেরার ওপারে যারা আছেন বাংলাদেশ থেকে যারা দেখছেন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা বাংলাদেশে প্রতিদিন দুই লক্ষ টাকা আপয়েন বিল এটি কি একটি আজব ব্যাপার এটি তো পাবলিকের পয়সা এটি তো জনগণের পয়সা অথচ দুই লক্ষ করে শুধু আপ্যায়ন বিল বাকি অন্য বিল অন্য খরচ দেন একে তো নির্যাতন একে তো অত্যাচার আবার এক কোটি ষাট লক্ষ টাকা বেতন দুই লক্ষ টাকা করে প্রতিদিন আপ্যায়ন খরচ এই হচ্ছে জাতির উপর স্টিম রোলার চালানো শুধু কি তাই তাদের নেতাকর্মী তাদের মন্ত্রী বলেন তাদের নেতাদের বিভিন্ন কোম্পানি কি হলমার্ক ডেস্টিনি বিভিন্ন নামে একটার পর একটা ব্যাংক কিভাবে খালি করে নিয়ে যাচ্ছে একটার পর একটা ব্যাংক ধসে পড়ে যাচ্ছে আজকে আবার আজকে না গতকাল দেখলাম আরেকটি নতুন ব্যাংকের মনে হয় পারমিশন দিয়েছে দেখেছেন নাকি কেউ কেউ চারটা ব্যাংকের আরো চারটা ব্যাংকের পারমিশন দিয়েছে যাবার তো সময় হলো আরো যত পারি নিয়ে যায় পাবলিকের মাস থেকে এই হচ্ছে তাদের উদ্দেশ্য এই হচ্ছে তাদের লক্ষ্য শুধু শুধু ব্যাংক ব্যাংক থেকে তারা গত কয়েক ব্যাংকের থেকে তারা জনগণের দুই লক্ষ কোটি টাকা গায়েব করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংক থেকে যে এই যে আটশো কোটি টাকা গায়েব হয়ে গেল আজ পর্যন্ত কি আমরা দেখতে পেয়েছি যে একটি লোককে ধরেছে একটি গ্রুপকে ধরেছে যে এরা এই কাজটি করেছে এদেরকে শাস্তি হলো দেখতে পেয়েছেন জাতি দেখতে পায়নি এই যে ব্যাংকগুলি যে ধসে পড়লো পাঁচ হাজার কোটি টাকা এই ব্যাংকের নাই ওই ব্যাংকের দশ হাজার কোটি টাকা নাই ওই ব্যাংকের দুই হাজার কোটি টাকা নাই যেখানেই টাকাও জনগণের হাজার হাজার কোটি টাকা তসলুব গায়েব হাওয়া নাই এক আশ্চর্য ব্যাপার লুটপাটের এক মহা উৎসব দেশের মধ্যে জনগণের সম্পদ লুটের এক মহা উৎসব কারো কোনো বিচার নাই কোথাও কোনো জবাবজিহতা নাই আশ্চর্য ব্যাপার শুধু তাই নয় যে জাদু বলে যে জাদু বলে টাকা গায়েব হয়ে যাচ্ছে সে জাদু বলে জনগণের যে সম্পদ জনগণের সম্পদের নামে যে স্বর্ণ রাখা থাকে বাংলাদেশ ব্যাংকের ভোল্টে সেই স্বর্ণ হয়ে যাচ্ছে তামা কি আজব জাদু রে বাপ বহু জাদু আমরা দেখলাম এমন জাদু দেখলাম না এক শুধু কি তাই আপনি দেখেন এতদিন ছোটবেলা থেকে দেখে আসলাম যে কনস্ট্রাকশনের কাজ যখন হয় সেখানে বিল্ডিং মধ্যে রড দেয় এখন দেখি ডিজিটাল বাঁশ দেয় এখন দেখলাম বিল্ডিং বানাতে বলে বাঁশ লাগে কয়দিন আগে দেখলাম সারা জীবন দেখলাম রেল লাইনের দুটি লাইন চলে গিয়েছে মধ্যখানে স্লিপার শক্ত কাঠের ভালো যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এখন দেখলাম সেই স্লিপার সরিয়ে কাঠের স্লিপ হলে বাঁশ দিচ্ছে এই বাঁশ যে কাকে দিচ্ছে কয়দিন পরে বুঝতে পারবে যারা দিচ্ছ এই বাস যে কোন দিক দিয়ে ঘুরে এসে কোন দিকে যে যাবে এটা কয়দিন পরে বুঝতে পারবে বাংলাদেশের জনগণ এটা কয়দিন পরে হারে হারে দেখিয়ে দিবে আজকে আজকে এই যে দেখলাম বাংলাদেশের বহু সাংবাদিক বহু পত্রিকার মালিক আজকে কি বলে রং হেডের যে না যখন রুনির হত্যা হলো ঘরে ঘরে ঢুকে পাহারা দেওয়া সম্ভব নয় রক্ষা করা সম্ভব নয় বুঝলাম ঠিক আছে ঘরে ঘরে ঢুকে পুলিশের পক্ষে পাহারা দেওয়া সম্ভব নয় কিন্তু কিছুদিন আগে এই যে সামাজিক আন্দোলন নিরাপদ বাংলাদেশ আমার যে ছোট ছোট ভাইয়েরা ছোট ছোট বন্ধুরা ছোট ছোট বোনেরা এরা যে নিরাপদ বাংলাদেশের দাবিতে নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন করলো তারপরে আমরা কি দেখলাম তাদের উপরে যে হেলমেট লিগের এই অবৈধ দলটির একটি নতুন সহযোগী সংগঠন হয়েছে হেলমেট লিগ হেলমেট লিগ আবার কয়েকদিন আগে দেখলাম শ্রমিকদের শ্রমিকদের আন্দোলন দমানোর জন্য পুলিশের পাশাপাশি একজন আপনারাই বলে দিয়েছেন নামটি কি এরকম কত লিগ যে দেখব জাতি যে দেখবে আশা করি ইনশাল্লাহ নেই যে জাতিকে আর এইসব অনৈতিক এইসব লুটপাটকারী এইসব দুঃস্বীকৃত দেখতে হবে আর আসেন যে কথায় ছিলাম সে কথায় ফিরে যাই আমরা সে বললো ঘরে ঘরে ঢুকে প্রতি রক্ষা করা যাবে না পাহারা দেওয়া যাবে না সিকিউরিটি দেওয়া যাবে না ভালো কথা তাহলে তাহলে কিভাবে ঘরে ঘরে ঢুকে আমার সাধারণ ভাই বোনদের তরুণ ভাই বোনদের তাদের বাবা মাদেরকে ঘরে ঘরে ঢুকে ব্লগ ব্লগ রেইড করে কিভাবে তাদের ফেসবুক তাদের সব কিছু চেক করা হলো এর জবাব দেওয়ার সময় চলে আসছে এর জবাব দিতে হবে ঘরে ঘরে যদি পাহারা দিতে না পারো তাহলে কিভাবে এই কাজটি করলে ঘরে ঘরে ঢুকে নির্যাতন করেছ সাধারণ ছেলে মেয়েদেরকে তাদের বাবা মাদেরকে এইটার জবাব দিতে হবে সময় মতন জাতি গুনে গুনে এর জবাব নিবে সেদিন ইনশাল্লাহ বেশি দেরি নেই এখন এইগুলোতে গেল এদের অত্যাচার নির্যাতন লুটপাটের মহা উৎসব এদিকে সমগ্র জাতি যখন ঐক্যবদ্ধ বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো যখন ঐক্যবদ্ধ গণতন্ত্রের জন্য যে গণতন্ত্র হারিয়ে গেছে সেই গণতন্ত্র উদ্ধারের জন্য যে বাকস্বাধীনতা হারিয়ে গেছে সেই বাকস্বাধীনতা উদ্ধারের জন্য তখন এদের সাথে যোগ দিয়েছে নির্বাচন কমিশন নামে যে সংস্থাটি সেটি কিভাবে কিভাবে এদেরকে আবার জনগণের সম্মতি ছাড়াই জিতিয়ে আনা যায় সেই ব্যবস্থা করতে এবং এর জন্য তারা অপকৌশল চালাচ্ছে এর জন্য তারা কু পরিকল্পনা গ্রহণ করছে কিভাবে ইভিএম এর মাধ্যমে পরিষ্কার পরিষ্কারভাবে আপনাদেরকে বলে দিতে হবে আমিও বলছি নির্বাচন কমিশনকে যে এই যে জনগণের ভোট চুরির যে পরিকল্পনা করছেন শুধু জনগণের ভোট চুরির পরিকল্পনা একই সাথে ইভিএম কেনার নামে জনগণের যে চার হাজার কোটি টাকা তৎসুপ চুরির যে পরিকল্পনা করছেন এর থেকে সাবধান করে দিচ্ছি নির্বাচন কমিশনকে যদি করেন গুনে গুনে জনগণ জবাব নিবে আজকে আমার লক্ষ লক্ষ আমার লক্ষ লক্ষ যুবদল ছাত্রদল দল দল বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়াকে কারা থেকে বন্দি তালা ভেঙে নিয়ে আসার জন্য প্রস্তুত আমি জানি দাঁড়াও আমি জানি শুধু আমার দলের নেতাকর্মীরাই নয় একই সাথে বাংলাদেশের লক্ষ কোটি গণতন্ত্রকামী মানুষ আছে লক্ষ কোটি যুবক আছে লক্ষ কোটি তরুণ আছে যারা একই সাথে বাংলাদেশের হারিয়ে যাওয়া ভোটাধিকার উদ্ধার করতে চায় যারা হারিয়ে যাওয়া বাক স্বাধীনতা উদ্ধার করতে চায় যারা হারিয়ে যাওয়া গণতন্ত্রকে উদ্ধার করতে চায় এবং আজকে আপনাদের এখানে যারা বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্য থেকে বাংলাদেশের সকল রাজনৈতিক নেতাকর্মী কর্মী উপর থেকে আরম্ভ করে প্রবীণ থেকে আরম্ভ করে সবচেয়ে তরুণ যে কর্মীটি তার বক্তব্যকে উঠে এসেছে যে আমাদের হারিয়ে যাওয়া গণতন্ত্র উদ্ধার করতে হলে আন্দোলনের কোনো বিকল্প নেই কিন্তু এক মিনিট কিন্তু এখানে একটি কথা আছে আপনারা যদি ইউটিউব ঘাটেন অনেকেই বহু লক্ষ্য মানুষ এরই মধ্যে দেখেছেন আবার যদি কেউ দেখতে চান দেখতে পাবেন এই রং হেডেড শেখ হাসিনার সম্পর্কে তারই এক ভাই তাদেরই দলের এক নেতা বক্তব্য দিয়েছে কিভাবে বক্তব্য দিয়েছে কিভাবে কিভাবে শেখ হাসিনা বাসের মধ্যে পেট্রোল বোমা মেরে মানুষের লাশের উপরে রাজনীতি করে এটি তাদের নেতাই বলে দিয়েছে তাদের রং হেডের নেত্রী সম্পর্কে এবং সারা বাংলাদেশের মানুষ দেখেছে দু সালে কিভাবে তারা লগী বৈঠা দিয়ে মানুষ হত্যা করে সেই লাশের উপরে নেচে তারা তার লাশ করেছিল তারই কথার প্রমাণ হিসাবে শেখ সেলিমের কথার প্রমাণিত প্রমাণ হল কথা প্রমাণিত হল শুধু তাই নয় দুই হাজার চোদ্দ সালে যখন আমার নেতাকর্মীরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের উদ্ধারের জন্য হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছিল সেই সময় এই আওয়ামী লীগেরই আরেক নেতা তাদের সেই নির্দেশ মোতাবেক বরিশালের সেই নেতা এটিও সংবাদপত্রে এসেছে বরিশালের সেই নেতা প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে বলে দিয়েছে যে তারই এলাকার আরেক নেতা কিভাবে বাসের মধ্যে আগুন দিয়ে এগারো জন মানুষকে হত্যা করেছে কাজেই মানুষ পুড়িয়ে হত্যা করে মানুষের লাশের উপরে রাজনীতি করা এটি ওদের রাজনীতি এটি রাজনীতি নয় বিএনপি কখনো এই রাজনীতিতে বিশ্বাস করে না আমরা আন্দোলন বিশ্বাস করি আমরা মানুষের গণতান্ত্রিক স্বাধীনতায় বিশ্বাস করি কিন্তু আমরা এই ধরনের ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করি না একটি নয় দশটি নয় ছয় ছয় প্রমাণ আছে যে এটি মানুষত্ব রাজনীতি লাশের উপর দিয়ে রাজনীতি এটি তাদের রাজনীতি কাজেই আমাদেরকে সতর্ক থাকতে হবে যে যাতে করে তারা আমাদের এই আন্দোলনের সামনের আন্দোলনকে কোনোভাবেই বিতর্কিত রূপ দিতে না পারে আজকে একটু আগে যেই কথা বলার আমার দলের নেতাকর্মীরা আমার দলের নেতাকর্মীরা যেভাবে প্রস্তুত আছে ঠিক একই প্রস্তুত আছে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি যুবক তরুণ আজকে এই যুবক ভাইদেরকে এই তরুণ বন্ধুদেরকে আমি আহ্বান করব। তোমরা মুক্তিযুদ্ধের কথা শুনেছ তোমরা বইয়ের পাথায় মুক্তিযুদ্ধের গল্প শুনেছ মুক্তিযুদ্ধের ঘটনা পড়েছ মুক্তিযুদ্ধ দেখনি তোমরা আজ তোমাদের সামনে সুযোগ এসেছে যে যে বাংলাদেশ তোমরা চেয়েছিলে যে বাংলাদেশ আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করে স্বাধীন করেছিলেন বিভিন্নভাবে ষড়যন্ত্রের কারণে অনেকবার হচট খেয়েছে সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত করা আজ যারা তোমরা যুবক আমার সেই বান্ধবদের বন্ধুদের প্রতি আহ্বান থাকবে আজ তোমরা যারা তরুণ আমার সেই বন্ধুদের প্রতি আহ্বান থাকবে যে আমার দলের নেতাকর্মীরা আন্দোলন শুরু করবে কিন্তু এই আন্দোলনের নেতৃত্ব হবে এবং একে সফল কাম করতে হবে আজকে বাংলাদেশের সকল যুব সমাজকে সকল তরুণদেরকে যেভাবে তোমরা কোটা আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলে যেভাবে আমার তরুণ বন্ধু বন্ধুরা নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলনে ছিল সেই আন্দোলনকে সফলতা দিয়েছিল ঠিক সেইভাবে আগামী দিনে যে আন্দোলনের আমরা ডাক দিব সেই আন্দোলন এমন একটি আন্দোলন হবে যে আন্দোলনে বাংলাদেশের সকল মানুষ অংশগ্রহণ করতে পারবে কোনো ধ্বংসাত্মক কাজে আমাদের দল বিশ্বাস করে না এবং আমরা সেরকম আন্দোলনের ডাকও দিব না কিন্তু আজকের যুব সম্প্রদায়ের কাছে আজকের তরুণদের কাছে আমার অনুরোধ থাকবে আমার আহ্বান থাকবে দেশ তোমাদের ভবিষ্যৎ তোমাদেরকে দায়িত্ব তোমাদেরকে নিতে হবে কাজেই আমরা যে আন্দোলনের ডাক দেব সেই আন্দোলনে এমন আন্দোলনের ডাক দেব আমরা যে আন্দোলনে সকলে অংশগণ করতে পারবে এবং সেই আন্দোলনকে সফল করার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশকে আবার সঠিক পথে ফিরিয়ে আনতে পারবো যে বাংলাদেশের গণতন্ত্র হারিয়ে গেছে সেই হারিয়ে যাওয়া পথ থেকে আমরা আবার ইনশাল্লাহ সেই বাংলাদেশকে আমরা সঠিক পথে ফিরিয়ে আনতে পারব এবং আজকে যুব সম্প্রদায়কে সেই দায়িত্ব গ্রহণ করতে হবে যে কিভাবে এই আন্দোলনকে সফল করতে হবে আজকের তরুণ সমাজকে নতুন প্রজন্মকে যেহেতু আমি বলেছি একটু আগেই যে ভবিষ্যৎ তোমাদের দেশ তোমাদের দায়িত্ব তোমাদেরকে নিতে হবে তোমাদেরকে করিয়ে দেখে যেতে হবে যে তোমরা পারো পারো এবং তোমরা পারো কাজেই ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা আপনারা প্রস্তুত হন আপনারা যারা দেশের বাইরে আছেন আপনাদের আপনাদের অবস্থান থেকে প্রস্তুত হতে হবে আপনারা যারা দেশের ভিতরে আছেন আপনাদেরকে আপনাদের অবস্থান থেকে প্রস্তুত দিতে হবে আমরা অতি শীঘ্র আন্দোলনের ডাক দিচ্ছি এবং এই আন্দোলন এই আন্দোলন সেই আন্দোলন হবে যেই আন্দোলনের নারী পুরুষ যুবক তরুণ সকলে পার্টিসিপেট করতে পারবেন আজকে সেই আন্দোলনে যেই আন্দোলনে সম্ভবভাবে একমাত্র সেই দেশটিকে গড়ে তোলা যেই দেশের আকাঙ্ক্ষা যেই দেশের স্বপ্ন যেই দেশের চেতনা আমার যুব সমাজের আমার তরুণ ভাই বোনদের মনে চেতনায় যেই বাংলাদেশকে তারা কল্পনা করে আজকে বক্তব্যের শেষে এসে আমি আবার সেই স্লোগান দিয়ে শেষ করতে চাই যে এই স্লোগানটি হবে সমগ্র বাংলাদেশের আগামী দিনের যারা ভবিষ্যৎ অর্থাৎ আজকের যুব সমাজ এবং আজকে যে তরুণ সমাজ আছে নতুন প্রজন্ম আছে তোমাদেরকে উৎসর্গ করে তোমাদের সকলের জন্য তোমরা বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের সকলকে উদ্দেশ্য করে আজকে সেই স্লোগানটি আবার দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ আপনারা সকলে যে যার অবস্থান থেকে আপনাদের প্রস্তুতি গ্রহণ করুন সেটি গ্রাম ইউনিয়ন ওয়ার্ড জেলা থানা পৌরসভা সকল পর্যায়ে থেকে ইনশাল্লাহ আপনাদের সাথে আন্দোলনের মাঠে দেখা হবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ